আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আপনাদের জন্য ডিম রান্না করে নিয়ে। কি দিয়ে রান্না করেছি? টমেটো সস দিয়ে। আশা করি ভালো লাগবে দেখতে, যেমন লাগছে খেতেও দারুণ লাগবে। তা আপনারা এইভাবে টমেটো সস দিয়ে ডিম রান্না করবেন, খেতে দারুণ লাগবে। আর গরম গরম খিচুড়ি যদি হয় ডিম ভুনার সঙ্গে, তাহলে তো দারুণ জমে যাবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।